ডায়মন্ড হারবার কেন্দ্রের ভোট বাতিলের দাবি হাইকোর্টে বিজেপি প্রার্থী অভিজিৎ, আদালতে ইলেকশন পিটিশন দায়ের করেন তিনি। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস। ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী যিনি ছিলেন অভিজিৎ দাস ওরফে ববি, উনি নাকি কলকাতা হাইকোর্টে একটা ইলেকশন পিটিশন দায়ের করেছেন যে ওখানে যে ভোটটা হয়েছে সেটা আদতে ভোট নয়। তো এইসব বলে উনি আর কি একটা পিটিশন দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে। এখন কি হবে জানি না, তবে বিরাট কিছু হতে পারে সে আশাটাও করি না, কারণ এর আগেও এই ধরনের ইলেকশন পিটিশন দায়ের করতে আমরা অনেককে দেখেছি কিন্তু রেজাল্ট আসেনি। ওই মামলা চলে, তারিখ পে তারিখ হয়ে যায়, প্রথম দিকে খানিকটা শুনানি হয়, তারপরে আর সেই অর্থে শুনানি হয় না। ফলে এই ডায়মন্ড হারবার কেন্দ্রের ভোট নিয়ে যে ইলেকশন পিটিশন দায়ের করেছেন বিজেপি প্রার্থী, তাতে করে যে একেবারে বিরাট কিছু হয়ে যাবে, এমপি পদ অভিষেক ব্যানার্জির বাতিল হয়ে যাবে, নতুন করে ওখানে ভোট হবে, এতটা আশা করি না। আদালত এত দ্রুত বিচার করে দিয়ে একটা সিদ্ধান্ত জানিয়ে দেবে এই ক্ষেত্রে এতটা আশা করি না, কারণ যেহেতু আগে সে অর্থে দেখিনি। ফলে এই যে ইলেকশন পিটিশন দায়ের হয়েছে, যেটাকে নিয়ে অনেকে ভাবছেন যে যাহ, মনে হচ্ছে অভিষেক ব্যানার্জির বাঁশ হয়ে গেল বা অভিষেক ব্যানার্জির প্রার্থী পদ চলে গেল, ওই সাংসদ পদ চলে গেল, কতটা সহজ না এটা। ওই খবর ঠিক আছে, বিজেপি প্রার্থী পিটিশন দায়ের করেছেন, এই এই আর কি, শুনতে ভালো দেখতে ভালো বা এসব নিয়ে ওই খবর টবর হচ্ছে, ব্যাস এটুকুই। এর বাইরে যে বিশাল কিছু হবে আমার তো মনে হয় না। আর অভিষেক ব্যানার্জিদের বিরুদ্ধে কত অভিযোগ কত কি, সেইগুলোরই ঠিকঠাক ব্যবস্থা হয় না, আবার হাইকোর্টে মুভ করে অভিষেক ব্যানার্জির এমপি পদ খারিজ হয়ে যাবে, এ ভাবাই যায় না। খুব জোর হাইকোর্ট কিছু একটা হয়তো রায় দেবে, কিন্তু সুপ্রিম কোর্ট তো আছে, সুপ্রিম কোর্টে গেলেই তো সব ব্যবস্থা হয়ে যাবে। ফলে এইসব নিয়ে খুব বেশি আশাবাদী আমি নই। আশাবাদী বলতে কি, মানে রেজাল্টের কথা বলছি আর কি, রেজাল্ট হয়ে যাবে বিশাল বিশাল কিছু, যেমন চাইছেন অভিজিৎ দাস, এইরকম হওয়ার সম্ভাবনা আমি তো একটুও ভাবছি না। শুধু ভাবছি না না, একটুও মানে একটুও ভাবছি না বা ভাবতে ভাবতে পারছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে কি কিছু হলো না? না, কিছু হয়েছে। এই যে ইলেকশন পিটিশন ফাইলটা করেছেন, জানি না উনি নিজের থেকেই করেছেন নাকি কেউ বলেছেন, কেউ বলার মধ্যে শুভেন্দু অধিকারীর বক্তব্য আছে কিনা বা সাজেশন আছে কিনা জানি না, তবে যেটা করেছেন এতে একটা লাভ হয়েছে, শাসকের একটা মুখ বন্ধ করা গেছে। কোন মুখটা? যে মুখটা দিয়ে শুভেন্দু অধিকারীকে দাগার চেষ্টা হতো যে শুভেন্দু অধিকারী ওখানে লোডশেডিং করে জিতেছেন, ওই বিষয়ে মামলা হয়েছে, মামলা চলছে, মুখ্যমন্ত্রী মামলা করেছেন এবং মুখ্যমন্ত্রী নিজেও দেখবেন বলে থাকেন আমাকে হারিয়ে দেওয়া হয়েছিল, আমি তো মামলা করেছি, সেই মামলা চলছে, সেই মামলা গৃহীত হয়েছে বলেছেন না মুখ্যমন্ত্রী। তো সেই জায়গাতে বলতে পারি এই যে অভিজিৎ দাস যেটা ফাইল করেছেন, পিটিশন করেছেন, এটাও যেহেতু গৃহীত হয়েছে, ফলে ওই মুখটা হয়তো বন্ধ করা যাবে বা ওই মুখটা দিয়ে কিছু বলতে গেলে নতুন করে তখন এটাকে বলে ওটাতে ঝামা ঘষা যাবে বা ওটাকে কাউন্টার করা যাবে, এটাই লাভ। আমি এর বেশি লাভ কিছু দেখছি না, তবে এটাও কম লাভ না, কারণ যারা যেমন তাদেরকে সেইভাবেই কাউন্টার করতে হয়, ওরা অনেকবার ধরে বলেছে এখনো বলে থাকে যে শুভেন্দু অধিকারী লোডশেডিং করে জিতেছেন, ও ঠিক ভোট হয়নি, ওটা নিয়ে মামলা চলছে বিচারাধীন, শুভেন্দু অধিকারীর এমএলএ পদটা হচ্ছে বিচারাধীন, বলা হয় না শাসকের তরফ থেকে? তো ওই জায়গাটাকে বন্ধ করার জন্য সেই হিসেবে ঠিক আছে, কারণ এরপরে এটা বলা যাবে যখন ওই কথা বলা হবে, পিসি যখন এই কথাটা বলবেন তখন ভাইপোর কথা বলে শুভেন্দু অধিকারীরা বলতে পারবেন, ও আমার কথা বলছেন, মামলা চলছে, তো আপনার ভাইপোর কি চলছে, আপনার ভাইপোরও তো জয়টা ঠিক নয় বলে মামলা হয়েছে, সেটাও তো গৃহীত হয়েছে, তাহলে আপনার ভাইপোরটা কি হয়েছে? মানে পিসিকে দাগার ক্ষেত্রে ভাইপো একটা উদাহরণ হিসেবে মানে এই বিষয়টা থাকবে আর কি কাউন্টার করার জন্য। সুতরাং এই দিক দিয়ে খানিকটা লাভ হয়েছে,
এদিক দিয়ে লাভটা হয়েছে, কিন্তু এটা নিয়ে যে বিরাট রেজাল্ট চলে আসবে তেমন কিছু। দর্শক আপনাদের কি মনে হয়, আসবে কিছু রেজাল্ট? যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাসে।